দেখিতে দেখিতে মোট ছাওয়াখুনা বড় হয়ে গেছে। মুই মনে মনে ভাবছ দেখি শুনিয়া ভালো একটা পাত্র পাইলে মুই মো ছাওয়াখুনার বিয়াও দিয়া দিই। কাকা কাকা কায়রে কায় এমন করে ডাকান? ও কালু কাকা, কাকা মুই একটা জরুরি খবর নিয়ে আসছু। আরে কালু তুই কি খবর নিয়ে আসলো? কাকা কাতাটা কুইতে মোক ভয়ও না হচ্ছে, শুনিয়া তুই রাগ করবো না? আরে না না, কেন আমি তোর রাগ করি মা, কি হয়েছে তাড়াতাড়ি তুই খুলিয়া ফেলা। কাকা তোমার এই মালা আর ওই গরিবের ছড়াটার নগদ একেবারে দুই অজনে মাখামাখি মাখামাখি প্রেম জেলায় সেলায় ঘুরি বেড়াছে কাকা, খনেক দেখং জঙ্গল ঝাউ আইলের পেটে পেটে, খনেকে দেখং ওই ঝোপ জঙ্গলের ধারে পাশে দেখিয়া কাকা মুখ বড় মনটা খারাপ হয়ে গেল। এই জন্যে মুই মনে মনে ভাবছ যে কথাটা তোকটা কইলে মুই আর মানে শান্তি পাবার না। কালো তুই কার নগদ কথা কইছিস এবং কার কথা কইছিস তুই? তুই জানিস তুই মোর নগদ পরে বেটির দুর্নাম করছিস, এটা কথা যদি তোর মিথ্যা হয় তাহলে তোর কি শাস্তি হবার পারে? কাকা মুই জানো মুই যদি অন্যায় করম, মুই যদি মিথ্যা কথা কম, তুই মোক যে মনের ইচ্ছা মতো তুই মোক শাস্তি দেবার পারিস, প্রয়োজনে তুই যদি দেখবার চাই তোকে দেখবার পারে। কালো তোকে ছোট থাকে মানসিক করছো, কোনোদিন তুই মোক মিথ্যা কথা কইস না, আশা করম আজকাও তুই মোক মিথ্যা কথা কইস না। তুই যখন কছিস ওই গরিবের ছড়াটার নগদ মোর বেটি জেলায় ছেলে ঘুরি বেড়াচ্ছে, তাহলে এলা কি করা যায় কত? কাকা ওই কসম কি যে চল এলা আমরা ওই গরিবের ছড়াটার বাড়ি যাই, যাইয়া ওমাকে একটু শাসন করে আসি যাতে কোনোদিন তোর বেটির নগদ আমরা দেখা না করে। ঠিকই কইছিস ঠিকই কইছিস, আর দেরি করা যাবার না হয় চল তাড়াতাড়ি করিয়া যাই, ওয়ার মাওক যাইয়া আমরা কয়ে আসি যাতে মোর বেটি মালার নগদ কোনোদিন আমরা দেখা না করে। ঠিক আছে কাকা চল এলা এলাই আমরা যাবো আমার বাড়ি। জেঠি ও জেঠাই কে যেন বাইরে রাখানি করে মেলা দেখে আসো তো, এ কি টেপসু কালু? কাকি হ্যাঁ মুই আসছু গে জেঠাই মুই আসছু, শুনে তুই তো জানিস ভাল করিয়া যে মুই বিনা দরকারে আসম নাই। তুই কি দরকারে আসলু কালু? জেঠাই শুনে মুই একলাই আসম নাই, সাথে মোর কাকাও আসছে টেপসু। তা কি খবর নিয়ে আসছে বৌদি? হ্যাঁ বৌদি মুই আসিচ্ছু শুনে। হ্যাঁ টেপসু তুই কি খবর চাইস টেপসু? এলা মুই জেলাই সেলাই যার তার মুখে যে সে কথা শুনির পাচো। কি কথা? আজি তোর বেটা মোর বেটিটা নিয়ে জেলাই সেলাই ঘুরি বেড়াচ্ছে, মানুষ শুনিয়া দেখিয়া খারাপে কছে, তাই তো তো মুই খবর চাং আজি থাকিয়া যাতে তোর বেটাটা মোর নগদ মোরে বেটিটা কোনোদিন এদিক সেদিক নিখুঁত নিয়া ঘুরিয়া না বেড়ায়। আর একটা কথা তুই তো ভাল করিয়া জানিস মুই কত বড় লোক, টাকা পয়সা ধন সম্পত্তির কোনো কিছুরে মোর অভাব নাই, আর মোর সাথে তোমার তুলনা করিলে তোমরা কত নিচু, তাই তো কম তোমার সাথে তো মোর আত্মীয়তা করা হবার না হয়, তাই তোর বেটাটা তুই সাবধান করিস আজি থাকিয়া যেন মোর বেটির নগদ কোনোদিন দেখা না করে,
এমনকি জেলায় সেলে যেতে ঘুরে আনা নেবে নিয়া বেড়াই, আর যদি মোর কথা অমান্য করিয়া ঘুরে আনিয়া বেড়াই বা মোর বেটির নগর দেখা করে, তাহলে মোর মতো এই ভালো মানুষটা কত খারাপ হবার পারে সেলাতেই বুঝির পারিব। কথাটা যাতে মনে থাকে, মোর কথা অমান্য করিলে প্রয়োজনে তোমাকে গ্রাম ছাড়া ঘর ছাড়া করিয়া এই গ্রামের বাহির করিয়া দিন। হ্যাঁ, প্রয়োজনে তোমার জীবন আমি শেষ করিয়া দিবার পার। বৌদি, মোর এই কথাটাতে মনে রাখিস, এটাই মোর শেষ কথা। ভুল করিয়া যাতে কোনোদিন মোর বেটির নগর তোরে বেটা দেখা না করে, এটাই মোর শেষ কথা। কালো চল, এরা আমরা বাড়ি যাই। হায় ভগবান, এ কথা শোনা লাগে মোর কেনে মোর কি কথা বুঝিস মা, হঠাৎ করিয়া তুই মালা খুলিয়ে যাবার করছিস? মালা কি এমন অপরাধ করছে মা যে আমি মালা বলিয়া যাম? বাবা নয়ন, মালার বাবা আসে যে মৌসুস হয়ে গেছে বাবা। মা, মালার বাবা, মালার বাবা আসছিল আমার বাড়ি। হে বাবা, মা, মালার বাবা আসিয়া এমন কি কথা তো কয়া গেছে যে তার কথা শুনিয়া তুই কান্দির ধরছিস? বাবা নয়ন, তুই মালা ভুলিয়া যা বাবা, তুই মালা ভুলিয়া যা বাবা। না মা, মুই যে মালা খুলিবার পাব না মা, মালা যেমন মন হয় যে মোর প্রাণ ওয়াকছার যে মুই থাকির পাব না মা। না মা, তুই আমার কথা কইস না মা, মালা যে মুই ভুলিয়া থাকির পাব না মা। না বাবা না, তুই মালা ভুলিয়া যা বাবা। আমরা কত বড় লোক মানছি, আমরা কত ছোট লোক মানছি, আমার সাথে এতে করলো কি আমার স্বভাবায় বাবা। বাবা নয়ন, তুই ভুলিয়া যা বাবা, তুই মালা ভুলিয়া যা বাবা। না মা, না, ওই যে মালা ভুলবার পাব না মা, মালা যে মোর প্রাণ, ওই যে মোর মন, ও অক্ষরে যে আমি কোনো সময় বাঁচিস পারিব না মা। না মা, তুই আমার কথা কইস না মা। বাবা নয়ন, না না মা, মালা যে আমি ভুলিয়া থাকির পাব না মা। ঠিক আছে তাহলে, তুই যখন মালা ভুলবো না বাবা, ঠিক আছে তাহলে যে আমি এই জীবন রাখি না বাবা। মা, ওই যে তিস্তা নদী দেখা যায়, ওই তিস্তা নদী যায় আমি জল দিয়া মরি। না মা, না, মরে ভালোবাসার সঙ্গে তোর এই সুন্দর জীবনটা তুই নষ্ট করিব মা। বাবা নয়, না মা, তোর এই জীবনটা নষ্ট করবার পারিব না মা। আজি থাকি আমি মালাক ভুলিয়া যাবা, মোর জীবনে যত কষ্ট হোক না কেনে মালাক আমি ভুলিয়া যাবা মা, আর কোনোদিন আমি মালার নগর দেখা করিব না, আর কোনোদিন আমি মালার নগর দেখা করিব না মা। সত্যি কথা কচ্ছিস বাবা, তুই মালা ভুলিয়ে যাব বাবা। মা, হ্যাঁ মা, তুমি সত্যি কথাই কসক মা, কোনোদিন মুই আর মালার নগদ দেখা করিব না, কোনোদিন মুই মালার নগদ কথা কম না মা। ঠিক আছে তাহলে বাবা নয়ন, তুই যখন মালা ভুলিয়ে যাব বাবা, হাজি কম বাবা তো যে বাড়িতে একটু বাজার নাহি, যা বাবা যা, তুই বাজার করবার যা বাবা। ঠিক আছে মা, মেয়ালে বাজার যাচ্ছ,
বাজার থেকে মই আমার যেগুলো প্রয়োজনীয় জিনিস আমি বাজার করে আনি আইস গো মা। ঠিক আছে বাবা, তুই যা বাবা। ঠিক আছে মা, মুই তাহলে আসছি। না না মুইও যাও, ভাত রান্না করো তাড়াতাড়ি করিয়া যাও, মুই তাড়াতাড়ি করি। যাক মুই মন প্রাণে ভালোবাসিছি, আজ তাক ভুলিবার নাগিবে। কেমন করি আমি মালাক ভুলিয়া থাকিম? না না মুই যে মাও কথা দিছ মালাক যে মুখ ভুলিবারে নাগিবি, কিন্তু কেমন করি আমি মালাক ভুলিম ভগবান? আজি মুই গরিবি বলিয়া মোর কি ভালোবাসার কোনো দাম নাই? মোরে ভালোবাসার কোনো মূল্য নাই? না না আজি থাকি আমি আর কোনোদিন মালার নগদে দেখা করিম না, আর কোনোদিন মুই মালার নগদে কথা কবার নাম। না না মুই আর থাকিম না এবারে, মুই যাও মুই তাড়াতাড়ি করে যাও ওই নয়নের বাড়ি। হার মুই দেরি করিম না, মুই যাও তাড়াতাড়ি করে ওই নয়নের বাড়ি। হয়তো হয়তো না হয়তো কে যেন বাড়ি কি নয়ন দা। মালা মালা তুই কেন আসিল? মালা নয়ন দা, মালা তুই কেন আমার কথা কইছিস হঠাৎ? না মালা তুই এখান থেকে চলিয়া যা মালা, তোর নগদ মুই আর কোনোদিনই কথা কম না। না নয়নদা না, না তুই আমার কথা কইস না নয়নদা, তোর নগদ মুই আর কথা হবার না হয়, তুই এখান থেকে চলিয়া যা। আজি থাকিয়া তোর সাথে তুমি কোনোদিন আর কথা কম না, মুই চলিয়া যাচ্ছ গো মালা। আর কোনোদিন আর কোনোদিন তুই মোর পিছনে আসিব না, মুই চলিয়া যা মালা, মুই চলিয়া যা। মোহনা
মেলার অমন করে কাঁদছিস না? তোর বাপের সাথে যাওয়ার আত্মীয়তা করা হবার নয় বালা, জাঙ্গ মালা, তোর কোনোদিন কথা চলে আসাস গো মালা। তুই মুখ ছাড়িয়ে যাস না নন্দা, তুই যদি মুখ ছাড়িয়ে যাস তাহলে জীবন বই রাখিম না। মালা না, মালা না।
মরে জন্মে মরে জন্মে তোর এই সুন্দর জীবনটা তুই কেড়ে নষ্ট করবো মালা? না মালা, তোর এই সুন্দর জীবনটা আমি নষ্ট করবো না মালা। ঠিক আছে মালা, মরে জীবনে যত কষ্ট হোক না কেন, আমি তোকে সাথে করে নিয়ে যাবো মালা। তোর জন্য আমি শত দুঃখের বোঝা মাথা নিবার পাপ। চল মালা, তোকে আমি মোর বাড়ি নিয়ে আসাম হে মালা, তোকে আমি মোর বাড়ি নিয়ে আসাম। নন্দা তুই বউ নিয়ে যাবো তো নন্দা? এলাও আসে না বাড়ি, কখন যে আসিবে না জানি, বাবা নয়নের কি যে হয়ে গেল। মা মা, হে কি বাবা নয়ন, তোর কেন এত দেরি হইল বাবা? মা, আজ আমি এমন একটা জিনিস বাজার করিয়া নিয়ে আসিছি মা, দেখিলে তুই অবাক হইয়া যাব। বাবা কি তুই এমন জিনিস আনেছি বাবা, দেখিলে আমি অবাক হয়ে যান। মা দেখ, ছায়া দেখ মা, তুই ছায়া দেখ, আমি এমন কি বাজার করে নিয়ে আসিছ। প্রণাম নেও মা। হে কি মালা, তুই আমার বাড়িত কেন আসলো মালা? তোর যে বাবা ভালো ঘর ভালো বর দেখিয়া বিবাহ দিবি, আজি তুই আজি তুই গরিবের বাড়িতে আসিয়া আশ্রয় নিল? না না, হে আমি মানি নিবা পারিম না বাবা নয়ন, তুই মালাক তুই আয় বাবা। মা মুই মানিয়া নিবার পারিম না বাবা। মা তুই এক যে মুই মন প্রাণে ভালোবাসো মালা, যে মোর মন ওই যে মোর প্রাণ, ও এক ছাড়া যে মুই থাকির পাম না মা। মা নয়নের কোনো দোষ নাই মা, মুই নিজের সহিচ্ছায় চলে আসছু মা, নয়নের কোনো দোষ নাই। প্রেম চেনে না গরিব ধনী, চেনে না জাতি কুল, নয়ন দক ভালোবাসিয়া মুই করম নাই তো ভুল। হে মালা তুই ঠিক কথাই কইছিস মালা, হে কথা জবাব দেবার আর মোর কোনোই উপায় নাই মালা। ঠিক আছে মালা, তোমরা যখন বিবাহ করি ফেলেছে তোমরা এখানে থাকেন বাবা, ওই বরণডালাটা নিয়ে আসো, তোমাং মুই বরণ করিয়া নিয়ে যান। এটাই বুঝি বরের বাবা। বাবা নয়ন চলো বাবা চলো ঘরের ভিতরে চলো, তোমাকে বরণ করিয়া নিয়ে যাম বাবা। বৌমা চলো ঘরের ভিতরে চলো।